রাস্তার পাশে মেটাল ডিটেক্টর ধরতেই লৌহদণ্ডের সিগন্যাল। অল্প খুঁড়তেই বেরিয়ে আসে অবৈধ গ্যাস সংযোগের পাইপ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অধিকাংশ এলাকার এমন চিত্র। মঙ্গলবার সকালে সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। এ সময় নোয়াইল এলাকায় একটি চুন কারখানা ও দুটি খাবার হোটেল সহ 3000-এর বেশি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানে প্রায় 3000 মতো অবৈধ সংযোগ ছিল এবং এখানে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং এখানে একটা চুনা ফ্যাক্টরি ছিল যেটাও আমরা ডিস্ট্রয় করে দিয়েছি। এদিকে সাভারের আশুলিয়ায়ও অবৈধ গ্যাস লাইনের ছড়াছড়ি। মঙ্গলবারের অভিযানে প্রায় 2 কিলোমিটার এলাকায় 500 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। জব্দ করা হয় বিপুল পরিমাণে পাইপ, রাইজার ও চুলা। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।